আমি আরা, এটা কোনো ব্যাপার নয় আমি কোথা থেকে এসেছি, কোন দেশের নাগরিক। একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের প্রতি সদয় হওয়া এবং ভালোবাসা। কথাগুলো আরাত হোসাইনির। বন্ধুরা, আজকের বক্সটিউবের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি বর্তমান সময়ের সারা বিশ্ব মাতানো 6 বছর বয়সের ফুটবল স্টার আরাত হোসাইনের সাথে। 4.1 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের মালিক আরাত হোসাইনের লক্ষ্য হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার হওয়া। সত্যি বলতে, তার এই লক্ষ্যের প্রতি ডেডিকেশন এবং অ্যাক্টিভিটিস দেখে মানুষ এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আরাত পারবে। এবং আমি নিশ্চিত বলতে পারি, আমাদের আজকের এই ভিডিও দেখে আপনিও বলবেন আরাত হোসাইনই আগামীর সেরা ফুটবলার। আগামী দিনের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে থিয়েগো মেসি, রোনালদো জুনিয়রকে আরাত হোসাইনই সহজেই পেছনে ফেলবে। 2013 সালের সেপ্টেম্বরে ইরানের বাবল শহরে একটা মধ্যবিত্ত পরিবারে আরাতের জন্ম। আরাতের বাবা মোহাম্মদ হোসাইনির কখনোই পর্যাপ্ত টাকা ছিল না, কিন্তু তিনি তার সন্তানকে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন বানানোর চেষ্টা করে যাচ্ছেন। আরাতের বয়স যখন 3 মাস, তখনই তার মধ্যে একটা সুপার পাওয়ার লক্ষ্য করেন আরাতের বাবা। আরাত তার বাবার আঙ্গুল ধরত এবং কিছুক্ষণের মধ্যেই সেটা ভাস করে ফেলত। যখন আরাতের 7 মাস বয়স, আরাত প্রফেশনাল জিমন্যাস্টদের মতো সামারসল্ট দিতে পারত। যদিও বিষয়টা আপনার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু ছবি কথা বলে। আরাতের এই সব সুপার ন্যাচারাল স্কিল দেখে তার বাবা মা শকড হয়ে যায় এবং তারা ঠিক করেন তাদের সন্তানের এই বিশেষ ট্যালেন্টের যত্ন নেবেন। যখন আরাতের বয়স 1 বছর, তখন আরাতের বাবা তাকে জিমন্যাস্টিক এবং অ্যাক্রোবেটিক শেখাতে শুরু করেন। আর আরাতের বয়স যখন 5 বছর, তখন সে ফুটবলের উপর ইন্টারেস্ট দেখাতে শুরু করলো। কয়েকদিন আগে আরাতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট হয়। সেখানে দেখা যায় সে একটা বল এক টানা প্রায় 700 বারের মতো জাগলস করছে। চিন্তা করা যায় মাত্র 6 বছর বয়স তার। মেসির ম্যাজিক্যাল প্লে আর রোনালদোর ফিজিক্যাল স্ট্রেংথ আরাতের পছন্দ। তাই আরাতের প্রিয় ফুটবলার মেসি এবং রোনালদো দুজনেই। আরাত ভবিষ্যতে মেসি এবং রোনালদোর থেকেও ভালো ফুটবলার হতে চায়। আরাত হোসাইনি তাদের টিমের ক্যাপ্টেন। দিনে 2 বার ট্রেনিং করে সে। আরাত হোসাইনির খেলার ধরন দেখে মেসির শৈশবের কথা মনে পড়ে যায়। একটা কোইনসিডেন্ট হলো, মেসিও 5 বছর বয়সে ফুটবল শুরু করেছিল। আরাতের ফুটবল দক্ষতা দেখে সারা বিশ্বের ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরাতের ফুটবল দক্ষতার ভিডিও ইতিমধ্যে শেয়ার করেছে। ক্লাব বার্সেলোনা এবং মেসিও আরাতকে ইয়াং গট বলে ডাকছে। প্রিয় দর্শক, ওয়ান্ডার বয় আরাতকে নিয়ে আমি আর কোনো বিশেষণে যেতে চাচ্ছি না। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান।